আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসলাম আকৃতি দিয়ে যায় চেনা এর আরেকটি পর্ব নিয়ে। আমাদের আজকের পর্বটিতে আমরা কি আলোচনা করব? আমাদের আজকের পর্বটিতে আমরা আলোচনা করব যে আগের পর্বে যেমন আমরা আলোচনা করেছিলাম একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি এক সরল কোণ অর্থাৎ 180 ডিগ্রি। একটা ত্রিভুজের মধ্যে তিনটা কোণ থাকে এবং তিনটা কোণকে যদি আমরা যোগ করি তাহলে 180 ডিগ্রি হয় অর্থাৎ এক সরল কোণ হয়। সেটা আমরা শিখেছিলাম তিনটা ত্রিভুজের মাধ্যমে। ভালো করে খেয়াল করি, এই একটা দুইটা তিনটা, তিনটা ত্রিভুজের তিনটা কোণকে আমরা নিয়েছি। এই ত্রিভুজের তিন নম্বর কোণকে নিলাম, আমি যদি একটু এটা মুছে দিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এই যে মুছে দিলাম, এই ত্রিভুজের তিন নম্বর কোণটাকে নিলাম, এই ত্রিভুজের এক নম্বর কোণটাকে, এই ত্রিভুজের দুই নম্বর কোণটাকে। যখন আমরা তিনটা কোণকে একত্র করলাম আমরা দেখতেছি যে এখানের মধ্যে সরল কোণ তৈরি হয়ে গেছে। কি কোণ তৈরি হয়ে গেছে? এখানে সরল কোণ অর্থাৎ 180 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেছে। এটা আমরা আমাদের আগের পর্বতে দেখেছি, ঠিক আগের পর্বটিতে। আজকের পর্বটিতে ঠিক এই একই জিনিসটা শেখানো হবে, তবে তারা একটুখানি ভিন্নভাবে শিখাবে। কীরকম সেটা? এখানে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি এটা বোঝানোর জন্য তিনটা ত্রিভুজকে নেওয়া হয়েছিল। আমরা তিনটা কাগজ নিয়েছিলাম, একটা কাগজকে কেটে এই ত্রিভুজ, আরেকটা কাগজ কেটে এই ত্রিভুজ, আরেকটা কাগজ কেটে এই ত্রিভুজ, তিনটা ত্রিভুজ আমরা নিয়ে তারপরে প্রমাণ করে দেখিয়েছি। আর আজকের পর্বটিতে তারা দেখাবে যে তিনটা ত্রিভুজ লাগবে না, একটাই ত্রিভুজ নাও, তুমি একটা ত্রিভুজই নাও। এই একটা ত্রিভুজ দিয়েই তারা প্রমাণ করে দেখাবে যে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। সেটা আমাদের এখানে আমাদের প্রমাণিত হয়ে যাবে। আমাদের আজকের পর্বে আমরা এই জিনিসটা শেখার চেষ্টা করব। পর্বটা বড় হবে না, তবে জিনিসটা বোঝা খুব দরকার যে একটা ত্রিভুজ থেকেই আমরা তিন কোণের সমষ্টি যে 180 ডিগ্রি এটা প্রমাণ করে দেখে ফেলবো। কীরকমভাবে? আমাদেরকে তারা বলতেছে এটা একটা কাজ, আমাদেরকে তারা একটা কাজ দিছে, একক কাজ। কাজটা কি? সেটা হচ্ছে একটি ত্রিভুজ ABC নিয়ে এসি বাহুকে ভাস করে লম্ব তৈরি করো। এই যে আমাদের পাশে একটা ত্রিভুজ আছে ABC, একটা ত্রিভুজ, এই ত্রিভুজটাকে তারা বলতেছে তোমরা ভাস করে লম্ব তৈরি করো। এসি বাহু, ভালো করে খেয়াল করি, এসি বাহু, এটাকে তোমরা ভাস করে লম্ব তৈরি করো। আমি আমার পাশে ইতিমধ্যে একটা ত্রিভুজ নিয়ে রাখছি, যে কাগজ কেটে আমি একটা ত্রিভুজের মতো অংশ কেটে রাখছি, এটা একটা ত্রিভুজ কাগজ দিয়ে। তো এটা দিয়ে আমরা দেখাবো, এটার সাথে সাথে ওইটা মিলায় মিলায় দেখাবো, আমরা দেখানোর চেষ্টা করব। এই যে ত্রিভুজ, তারা বলছে নাম দাও, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। তো কাগজটাকে যে এসি, এই যে তারা যেটা বললো এসি, এসি, এই এসিকে তোমরা ভাস করে লম্ব তৈরি করো। ঠিক আছে, আমরা একটু লম্ব তৈরি করার চেষ্টা করি। আপনারা সবাই লম্ব দেখছেন, আমরা আগের পর্বতে করেছি লম্ব কীভাবে করে করতে হয়। সেটা হচ্ছে আমরা এই এ আর সিকে দুইটাকে আমরা বরাবর নিয়ে আসব। ঠিক আছে, বরাবর নিয়ে এসে এ আর সিকে দুইটা মিলাবো না, বরাবর বাহুটা বরাবর থাকবে, এই যে মাথা বরাবর আমরা এখানের মধ্যে একটা লম্বর মতো তৈরি করে ফেলব। কাগজটাকে ভাস করে ফেলি। তাহলে এই যে আমরা কাজটা এখানে আমাদের করে ফেললাম, সেটা হচ্ছে আমরা যে ত্রিভুজটা ছিল আমাদের হাতে এসি, যেই বাহুটা, এই এসি বাহুকে আমরা ভাস করার মাধ্যমে আমরা শীর্ষবিন্দু বরাবর একটা লম্ব এঁকে ফেলেছি। সেটা আপনারা জানেন, আমাদের আগের পর্বে কাগজ দিয়ে সেটা করে দেখানো হয়েছে। তো তাদের কথা অনুযায়ী আমরা করলাম। তো এই হচ্ছে আমাদের লম্বটা তৈরি হলো। লম্বটার মধ্যে যেখানে ছেদ করছে তার নাম দেওয়া হয়েছে ডি, তাহলে লম্বটা হবে বিডি। লম্বটা কি হবে? বিডি। আমরা এসি নামক বাহুটাকে ভাস করার মাধ্যমে, এসি নামক বাহুটাকে ভাস করার মাধ্যমে আমরা একটা লম্ব তৈরি করে ফেললাম। লম্বটার নাম হবে বিডি, এই যে তারা নাম দিছে বিডি। ওকে, ঠিক আছে, আমি শুধু চিত্রের সাথে আমাদের কাগজটা নিয়ে দেখানোর চেষ্টা করতেছি। বিডি, তারা এটা বলল আমাদেরকে যে লম্বটি যেই বিন্দুতে এসিকে ছেদ করে সেটির নাম দিলাম ডি, এই যে এসি বাহুকে যেখানে ছেদ করে তার নাম দিলাম ডি বিন্দু। ওকে, ফাইন, তারা যেভাবে বলতেছে সেভাবে করে করব। তারপর শীর্ষবিন্দুটিকে বিপরীত বাহুর উপরে মিলিয়ে নাও চিত্রের মতো করে। এই যে তারা আরেকটা চিত্র দেখাইলো, এটা কিন্তু নতুন চিত্র না, নতুন চিত্র না, আমাদের যে এই যে উপরের যে চিত্রটা সেটাই এখন এভাবে করে করা হয়েছে। কিভাবে করে সেটা? সেটা হচ্ছে এই যে ত্রিভুজটা, তারা আমাদেরকে বলল এই যে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুটিকে বিপরীত বাহু মানে এসি, এই এসির উপরে তুমি শীর্ষবিন্দুটিকে তুমি নিয়ে, এই শীর্ষবিন্দুটিকে নিয়ে ডি বিন্দুর উপরে তুমি বসাও। ঠিক আছে, তাদের কথা অনুযায়ী আমি বসাবো। এই যে ছিল কিন্তু এখানে বি, এই যে এটা ছিল বি, এই বিটাকে তারা টেনে ভাস করে ডি এর উপরে নিয়ে আসছে, ছিল এরকমভাবে।
তারা করছে কি এই বিটাকে এরকম ভাবে নিয়ে ডি এর উপরে নিয়ে বসাইছে, ডি এর উপরে, যে বি বিন্দুটা এখন ডি বিন্দুর উপরে চলে আসছে। ওকে ফাইন, আমরা তাদের মতোই করব এখন। ঠিক আছে, আমরা এটা করে ফেললাম, হয়ে গেছে, তাদের মতো হয়ে গেল, একদম ঠিক তাদের মতো করে করে ফেললাম, তারা যেভাবে দেখাইলো সেভাবে করলাম। এ ই ও বি ই, এখানে আমাদের আসলে এই শব্দ দুটা ঠিক নাই, এখানে আমাদের একটু প্রিন্টিং মিস্টেক এরকম হয়েছে। এখানে শব্দটা হবে এ এফ এবং সি ই, এটা হবে এ এফ এবং এটা হবে সি ই। হ্যাঁ, এ এফ এবং সি ই, এ এফ এবং সি ই। আচ্ছা, এই এফ ই এটা কোথা থেকে আসলো, এটা কোথা থেকে আসলো? সেটা হচ্ছে আমরা যখন কাগজটা এভাবে ছিল, যখন তাকে আমরা এভাবে করে ভাঁজ করলাম, শীর্ষবিন্দুটাকে বিপরীত বাহুর উপরে নিয়ে বসালাম, তখন এইখানে একটা বিন্দু আসছে, এখানে একটা বিন্দু আসছে, তারা তাদের নাম দিয়ে দিছে, এই বিন্দুর নাম এফ, এই বিন্দুর নাম ই, এফ ই। তো এটা তো আমরা জানি এ, তাহলে এটা এফ, এ এফ। এটাও আমরা জানি সি, এটা হচ্ছে ই, সি ই। তো এ এফ এবং সি ই, তাদের মধ্যে আমাদেরকে তারা বলছে যে এ এফ এবং সি ই রেখাংশ দুইটি পরিমাপ করে দেখো, আমাদেরকে তারা মেপে দেখতে বলছে। আমরা স্কেল দ্বারা যদি এটাও মাপি এবং এটাও মাপি, তাহলে আমাদেরকে তারা একটু মেপে দেখার জন্য বলছে। তাদের মাঝে কোনো মিল বা পার্থক্য পাচ্ছ কি? হ্যাঁ, আমরা যদি এখানের মধ্যে এ এফ এবং সি ই এই দুইটা যদি একটু মেপে দেখি, আমরা একটা জিনিস পাবো এখানের মধ্যে, সেটা কি জানেন? সেটা হচ্ছে একটা মিল পাবো, একটা পার্থক্য পাবো। সেটা হচ্ছে মিলটা কি? মিলটা হচ্ছে আপনার এখানের যে পুরা বাহুটা আছে, পুরা বাহুটা, হ্যাঁ, সেটা হচ্ছে আমি এখান থেকে যদি দেখাই, এবি, এবি নামক যে বাহুটা আছে, এবি নামক যে বাহুটা আছে, যখন আপনি এই বি বিন্দুটাকে ডি বিন্দুর উপরে নিয়ে এসে বসাবেন, তখন কি তৈরি হবে? এ এফ। আর বিটা ছিল এখানে, ছিল না বিটা, বিটা তো এখন ডি এর উপরে চলে আসছে। যদি আপনি মেপে দেখেন, তাহলে এ বি এর অর্ধেক হচ্ছে এ এফ। আমি আবার কথাটা একটু বুঝাই বলি, এ থেকে বি পর্যন্ত যতটুকু তার অর্ধেকটা হবে এ এফ, এ থেকে বি পর্যন্ত যতটুকু তার অর্ধেকটা হবে এ এফ, অর্থাৎ এ এফ হচ্ছে হাফ এ বি, এ বি বাহুর অর্ধেক হচ্ছে এ এফ। এবার আপনি যদি একই রকমভাবে সি ইটা মেপে দেখেন, সি ইটা যদি মেপে দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন সি বি, এই যে পুরো বাহুটা সি বি মানে বিসি, বিসি যদি আমরা বলি, বিসি বাহুটা যতটুকু তার অর্ধেকটা হচ্ছে সি ই, বিসি বাহুটা যতটুকু তার অর্ধেক হবে সি ই। অর্থাৎ কাগজটা ছিল এরকমভাবে, যদি আমরা তাকে সঠিকভাবে যদি শীর্ষবিন্দুটাকে এখানে আমাদের নিয়ে বসাই, তাহলে আমরা দেখতে পাবো যে এখান থেকে এতটুকু যা, এখান থেকে এতটুকু তাই, এখান থেকে এতটুকু যা, এখান থেকে এতটুকু তাই, অর্থাৎ হাফ। তাহলে কীরকম? এ বি বাহুর অর্ধেক এ এফ, বিসি বাহুর অর্ধেক সিই, এটা হচ্ছে আমাদের মূল বিষয়টা। এই যে এ এফ, এই যে এ এফ, এই এ এফটা হচ্ছে এ বি বাহুর অর্ধেক, সিই বিসি, এই সিইটা হচ্ছে বিসি বাহুর অর্ধেক। এটা তারা আমাদেরকে এখানে আমাদের দেখাইলো, এটা আমরা একটা মিল খুঁজে পাইলাম যে এ এফ বাহুটা হচ্ছে এ বি বাহুর অর্ধেক, সিই বাহুটা হচ্ছে বিসি বাহুর অর্ধেক। এটা একটা মিল পাইলাম যে ও এই বাহুটা তাহলে এ বি বাহুর অর্ধেক, এই বাহুটা বিসি বাহুর অর্ধেক। আমরা দেখতে পাইলাম যে একটা মিল আছে, মিলটা কি? এটাও কোনো একটা বাহুর অর্ধেক, এটাও কোনো একটা বাহুর অর্ধেক, এটা একটা মিল। আর যদি পার্থক্যটা খুঁজে বের করি আমরা, পার্থক্যটা, তাহলে আমরা দেখতে পাবো এ এফ বাহু এবং সিই বাহু এই দুইটার মধ্যে মিল নাই। আপনি যদি মেপে দেখেন, এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, কিন্তু কাগজটা কিন্তু সমবাহু ত্রিভুজ নেওয়া যাবে না, তারা যেরকমভাবে ত্রিভুজটা নিয়েছে সেটা হচ্ছে তিনটা বাহু তিন রকম, একদম হুবহু তাদের মতো করতেছি, আমরা তাদের মতো করে করার চেষ্টা করতেছি, তাদের কথা অনুযায়ী মেনে চলার চেষ্টা করতেছি। তো সেই হিসাবে আমরা কিন্তু তিনটা বাহুকে তিন রকম নিয়েছি, একটা বাহু ছোট, আরেকটা বাহু বড়, আরেকটা বাহু আরও বেশি বড়, এরকমভাবে। তো এখানের মধ্যে যেই বিষয়টা সেটা হচ্ছে আমরা যদি এ এফ বাহুটা স্কেল দ্বারা মাপি এবং সিই বাহুটা যদি স্কেল দ্বারা মাপি, তাহলে দেখতে পাবো দুইটা বাহুর সাইজ ভিন্ন ভিন্ন, একটা ছোট একটা বড়, এরকমভাবে আমাদের সামনে দেখা যাবে। তাহলে একটা মিল হচ্ছে এ এফ বাহুটা এ বি বাহুর অর্ধেক, সিই বাহুটা বিসি বাহুর অর্ধেক, তাহলে এটাও কোনো একটা বাহুর অর্ধেক, এটাও কোনো একটা বাহুর অর্ধেক। এই ক্ষেত্রে আমরা একটু মিল বলতে পারি।
আর পার্থক্যটা হচ্ছে এ বাহুর সাইজ যতটুকু সিই বাহুর সাইজ ততটুকু না, ভিন্ন। অর্থাৎ দুইটা বাহুর সাইজ ভিন্ন, এটা আমরা বলতে পারি। তারা এটাই জিজ্ঞাসা করছে, তাদের মাঝে কোনো মিল বা পার্থক্য কি তোমরা খুঁজে পাচ্ছ? হ্যাঁ, আমরা এই দুইটার মধ্যে এই মিল এবং পার্থক্যটা খুঁজে পেলাম। আমরা যদি এখানের মধ্যে তারপরে তারা যেই কথাটা জিজ্ঞাসা করলো, আমরা তো একটা মিল আর পার্থক্য খুঁজে পেলামই। এবার যদি তারা বলছে আবার এসি এবং ইএফ রেখা দুইটিকে পর্যবেক্ষণ করে দেখো তাদের মাঝে কোনো সম্পর্ক পাও কিনা, অর্থাৎ এসি, এই যে এখানে এ আর এই যে সি, এসি পুরো বাহুটা অনেক বড় একটা বাহু, এসি বাহু, এবং এই যে এফ, এই যে ই, ইএফ বাহু, তারা বলতেছে এসি বাহু এবং ইএফ বাহু, এসি বাহু এবং ইএফ বাহু, এই দুইটা বাহুর মধ্যে একটু পর্যবেক্ষণ করে দেখো তো তুমি কোনো সম্পর্ক পাও কিনা। হ্যাঁ, এদের মধ্যে সম্পর্ক আছে। সম্পর্কটা কি? সেটা হচ্ছে ইএফ বাহু এবং এসি বাহু তারা হচ্ছে সমান্তরাল, ইএফ সমান্তরাল এসি, অর্থাৎ ইএফ বাহু এবং এসি বাহু তারা সমান্তরাল। কিভাবে বললাম এটা? সেটা হচ্ছে ইএফ বাহু এবং এসি বাহু এদের মাঝখানে যদি আপনি জায়গাটা দেখেন তাহলে আপনি দেখতে পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত মাঝখানে একই দূরত্ব। এখানে মধ্যে যেই পরিমাণ দূরত্ব আপনি দেখতে পাবেন, এখানেও সেই পরিমাণ দূরত্ব, এখানেও সেই পরিমাণ দূরত্ব, এখানেও সেই পরিমাণ দূরত্ব, অর্থাৎ ইএফ বাহু এবং এসি বাহুর মধ্যবর্তী দূরত্বটা সমান, লম্ব দূরত্ব। কি দূরত্ব? লম্ব দূরত্ব। কারণ এখানে কিন্তু আমরা লম্ব এঁকেছিলাম, আগের চিত্রটার দিকে তাকান, এই এটার তো কিন্তু আগের ছবিটা থেকেই আসছে, এটার দিকে তাকান। এখানে কিন্তু একটা লম্ব এঁকেছিলাম না, লম্ব এঁকেছিলাম, লম্ব আঁকার পরেই তো আমরা বি বিন্দুটাকে ডি বিন্দুর উপরে আমরা নিয়ে এসে ফেলেছি। তাহলে লম্ব দূরত্ব, ইএফ বাহু এবং এসি বাহুর মাঝখানে লম্ব দূরত্ব, অর্থাৎ এখানের মধ্যে সোজা বরাবর দূরত্ব আছে লম্ব, তাহলে আমরা বলতে পারি এরা সমান্তরাল। কারণ সমান্তরাল কাকে বলে আপনারা জানেন, দুইটা বাহুর মধ্যবর্তী দূরত্ব যদি সমান থাকে, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দূরত্ব একই, সমান, কোনো কম বেশি না, সমান, তাহলে আমরা তাকে বলি সমান্তরাল। তাহলে ইএফ বাহু এবং এসি বাহুর মধ্যে একটা সম্পর্ক হচ্ছে তারা সমান্তরাল। তারা কি ভাইয়া? তারা হচ্ছে সমান্তরাল। তারপর আরেকটা সম্পর্ক আছে, আরেকটা সম্পর্ক আছে, আরেকটা সম্পর্ক হলো আপনারা যদি স্কেল দ্বারা যদি ইএফ এটাকে মাপেন এবং এসি এটাকে যদি মাপেন, আপনারা দেখতে পাবেন ইএফ হচ্ছে এসি বাহুর অর্ধেক, ইএফ বাহু হচ্ছে এসি বাহুর অর্ধেক। মেপে দেখেন আপনারা, আপনাদের হাতে তো কাগজ আছে আশা করি সবাই, এই যে পর্বটা দেখতেছেন একটা কাগজ দিয়ে বসছেন, পর্ব চলতেছে, হাতে কাগজ, কথা হইতেছে, কাগজ আপনারা ভাস করে করে কাজগুলো করে ফেলতেছেন। তাহলে আপনি যদি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন ইএফ বাহুটা যতটুকু এসি বাহুটা তার ডাবল। যদি কথাটা একটু ঘুরাই বলি, এসি বাহুটা যতটুকু তার অর্ধেক ইএফ। তাহলে একটা জিনিস খেয়াল করেন তো, একটা জিনিস খেয়াল করেন, এই ত্রিভুজটার যদি আমরা একটু তাকাই, এবি বাহুর অর্ধেক এএফ, বিসি বাহুর অর্ধেক সিই, এসি বাহুর অর্ধেক ইএফ, সব জায়গায় কিন্তু আমরা অর্ধেক অর্ধেক পাইতেছি, সব জায়গায় আমরা অর্ধেক অর্ধেক একটা সম্পর্ক দিলে আমরা এখানে পাইতেছি, সব জায়গায় অর্ধেক অর্ধেক। আচ্ছা, ভালো কথা। এবার একটা জিনিস দেখেন তো, আসল জায়গাতে যাই, আসল জায়গাতে যাই, সেটা হচ্ছে একটু তাকায়েন সবাই ভালো করে খেয়াল করেন, সেটা হচ্ছে এই ছবিটাই কিন্তু আবার নতুন করে এটা, এটা কিন্তু অন্য কোনো কিছু না, এই ছবিটা এখন নতুন করে এটার মধ্যে করা হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে আমরা তো ইতিমধ্যে জানি যে বি বিন্দুটা ডি বিন্দুর উপরে এসে বসে পড়ছে, ঠিক না? বি বিন্দু কার উপরে এসে বসছে? ডি বিন্দুর উপরে বসছে। আচ্ছা, ভালো কথা, আমরা এটা জানি সবাই। এবার তারা বলতেছি কি যে বি তো ডি এর উপরে বসছেই, এবার তোমরা এ বিন্দুটাকেও ডি বিন্দুর উপরে বসাও, সি বিন্দুটাকেও ডি বিন্দুর উপরে বসাও। যদি আমি একটু কাগজের মাধ্যমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আপনারা তো সবাই জানেন এটা হচ্ছে বি বিন্দু, সেটা ডি বিন্দুর উপরে এসে বসছে। আচ্ছা, তাহলে বি বিন্দু এখানে চলে আসছে, বি বিন্দু এখানে চলে আসছে। এবার এ বিন্দু এটাকে তারা বলছে তোমরা ডি বিন্দুর কাছে নিয়ে যাও, ঠিক আছে, আমরা নিয়ে গেলাম। আচ্ছা, নিয়ে গেলাম, তারা বলছে সি বিন্দু এটাকেও ডি বিন্দুর কাছে তোমরা নিয়ে যাও, ঠিক আছে, একদম তাদের কথা অনুযায়ী আমরা নিয়ে গেলাম। আপনারা এখন একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে যদি আপনারা ভালো করে তাকান, আমি জানি না ক্যামেরাতে ভালো মতো দেখা যাচ্ছে কিনা, সেটা হচ্ছে আমি বলবো একটু জুম করার জন্য এই জায়গাটার মধ্যে, সেটা হচ্ছে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন আপনাদের হাতে থাকা কাগজটার দিকে যদি তাকান তাহলে আপনারা দেখতে পাবেন এখানের মধ্যে এ কোণ, বি কোণ, সি কোণ, তিনটা কোণ এখানে একত্র হয়ে গেছে, কিন্তু তিনটা কোণ এখানে একত্র হয়ে গেছে। আমি একটু খুলে দেখাই আপনাদেরকে, জুম করা থাকুক এখানের মধ্যে, একটু দেখেন, সেটা হচ্ছে বি বিন্দু ডি বিন্দুর উপরে এসে বসছে,
এ বিন্দু ডি বিন্দুর উপরে গিয়ে বসছে, সি বিন্দু ডি বিন্দুর উপরে গিয়ে বসছে, তাহলে আমরা দেখতেছি একটা ত্রিভুজের তিনটা কোণ বি এ সি তিনটা কোণ একত্র হয়ে গেছে এক জায়গার মধ্যে। যদি আপনারা এটা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এক জায়গার মধ্যে তিনটা কোণ একত্র হয়ে গেছে। তাহলে আমরা তাকে কি বলতে পারি, এক সরল কোণ বলতে পারি কি না? তারা এটাই আমাদেরকে তারা দেখানোর চেষ্টা করতেছে, সে ছিল বি কোণ এখানে, তাকে তোমরা ডি এর উপরে নিয়ে ফেলছো, এ বিন্দুটাকে ডি এর উপরে নিয়ে ফেলছো, সি বিন্দুটাকে ডি এর উপরে নিয়ে ফেলছো। তাহলে এখানে কি তিনটা কোণ একত্র হয়ে গেছে না? তিনটা কোণ একত্র হয়ে গেছে, তার কারণ আপনাদেরকে যদি আমি এভাবে করে দেখাইতে চাই, সেটা হচ্ছে এটা হচ্ছে বি কোণ, বি কোণ এতটুকু হচ্ছে এ কোণ এবং এতটুকু হচ্ছে সি কোণ। তাহলে দেখেন তো তিনটা কোণ এক জায়গাতে চলে আসছে না, এটা একটা সরল রেখার মতো হয়ে গেছে এবং এখানে এ কোণ বি কোণ এবং সি কোণ তিনটা কোণ একত্র হয়ে গেছে। তাহলে আমরা তাকে কি বলতে পারি, এক সরল কোণ বলতে পারি। এটাই তারা আমাদেরকে শেখানোর চেষ্টা করতেছে এই অধ্যায়টার মধ্যে, ত্রিভুজ নিয়ে, ত্রিভুজের মধ্যমা, মধ্যবিন্দু, লম্ব, লম্ব সমদ্বিখণ্ডক, তিন কোণের সমষ্টি, তিন বাহুর সমষ্টি, এগুলো নিয়ে। এখানে কিন্তু ত্রিভুজটা নিয়েই সবচেয়ে বেশি কথাবার্তা হচ্ছে এই অধ্যায়টার মধ্যে। তো এখানের মধ্যে আমরা দেখতে পেলাম আগের পর্বে যেমন আমরা দেখেছিলাম যে আলাদাভাবে তিনটা ত্রিভুজ নিয়ে তারপরে প্রমাণ করে দেখিয়েছে যে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর আজকের পর্বতে একটিই মাত্র ত্রিভুজ, একটাই ত্রিভুজ, হ্যাঁ একটাই ত্রিভুজ, সেটার মাধ্যমে তারা দেখানোর চেষ্টা করতেছে যে এই কোণ এই কোণ এই কোণ তিনটা কোণ যদি একত্র করা হয় তাহলে 180 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি এখানের মধ্যে হবে, তারা এটা বোঝানোর চেষ্টা করতেছে আমাদেরকে। এটাই আমাদের এখানের মধ্যে কাজটা ছিল। তাহলে আমরা এখানের মধ্যে তারা এই যে এটা কিন্তু বলছে তারা যে তোমরা পরিশেষে নিচের চিত্রটির মতো শীর্ষবিন্দু এ এবং সি কে ডি এর উপর সাথে মিলিয়ে নাও, যেটা আমরা অলরেডি করে ফেলছি। আমরা এ শীর্ষবিন্দুকে ডি এর সাথে মিলিয়েছি, সি শীর্ষবিন্দুকে ডি এর সাথে মিলিয়েছি, আর আমরা জানি এক একটা শীর্ষবিন্দুতে এক একটা কোণ তৈরি হয়, এক একটা শীর্ষবিন্দুতে এক একটা কোণ তৈরি হয়। এই যে এখানের মধ্যে আমরা জানি যে এ একটা শীর্ষবিন্দু, এখানে একটা কোণ তৈরি হয়, বি একটা শীর্ষবিন্দু একটা কোণ তৈরি হয়, সি একটা শীর্ষবিন্দু একটা কোণ তৈরি হয়। তাহলে এক একটা শীর্ষবিন্দু এক একটা কোণ তৈরি করে, আমরা তিনটা শীর্ষবিন্দুকে একত্র করে ফেলছি এখানটাতে গিয়ে, এখানটাতে আমরা তিনটা শীর্ষবিন্দু একত্র করে ফেলছি, তাহলে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা কী শিখতে পেলাম? একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আর তারা যে আমাদেরকে এখানের মধ্যে বিভিন্ন বাহুর মধ্যে সম্পর্ক দেখাইতে বলছিল, আমরা সম্পর্কটা কী দেখতে পেয়েছিলাম, সেটা হচ্ছে এ বি বাহুর অর্ধেক এ এফ, বি সি বাহুর অর্ধেক সি ই। আর তারপরে কী দেখতে পেলাম? যখনই আমরা বি বিন্দুটাকে ডি বিন্দুর উপরে ফেললাম তখন এফ ই নামক দুইটা বিন্দু তৈরি হয়, এই এফ ই এফ ই এই এফ ই হচ্ছে এ সি বাহুর অর্ধেক এবং তাদের মধ্যে সমান্তরাল অবস্থা আছে, অর্থাৎ দূরত্ব সমান। সর্বশেষ আমরা যখন বি বিন্দু ডি এর উপরে ফেললাম, এ বিন্দু ডি এর উপরে ফেললাম, সি বিন্দু ডি এর উপরে ফেললাম, আমরা দেখতে পেলাম যে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এখান থেকে তারা আমাদেরকে এটাই শেখানোর চেষ্টা করতেছে যে একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, দুই সমকোণ হয়, এক সরল কোণ হয়, যে যেভাবে করে বলেন। 180 ডিগ্রি মানেই দুই সমকোণ, দুই সমকোণ মানেই এক সরল কোণ, এটাই আমাদেরকে তারা শেখানোর চেষ্টা করতেছে। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।